আজকের রেসিপি নারকল দিয়ে ছোলার ডাল, লুচি রুটি পরোটা সব কিছুর সাথে যা দারুণ লাগে। ছোলার ডাল নিয়েছি, ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিচ্ছি তেজপাতা, দিচ্ছি পরিমাণ মতো নুন, যতটা নুন লাগবে ডালের পরিমাণ অনুযায়ী দিতে হবে। তারপর একটা সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিলাম। দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালটা গোটা গোটা থাকে কিন্তু সেদ্ধ হয়ে যায়। এইবার আমি ডালে হলুদ দিলাম, আর দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে ফোটাবো। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো আমি খুব জোর আঁচ দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি সামান্য একটু তেঁতুল, যেটা আমি জলে ভিজিয়ে রাখবো, আমি ডালটার শেষে এটা ইউজ করব। কড়াই গরম করে সামান্য তেল দিলাম, ডালে কিন্তু আমি কখনোই বেশি তেল দেব না। ফোড়ন হিসাবে আমি দিয়ে দেব তেজপাতা, আর দেব শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলোকে চিরে দেব যাতে না ফাটে, আর দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। দিয়ে আমি সম্বারটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলা থেকে। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নারকল কুচি করে রেখেছিলাম, সেই নারকল কুচিটা দিয়ে একটু ভেজে নেব। তবে নারকল কুচি আমি খুব বেশি ভাজি না, তাতে নারকল একটু শক্ত হয়ে যায়। এবার আমি ডাল ফুটছে, সেখানে দিয়ে দিলাম মিষ্টি। এই ডালটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই মিষ্টি দিও, আবার ফুটিয়ে নিচ্ছি। বেশ ভালো করে ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব ওই যে সম্বার আর নারকলটা ভেজেছিলাম, সেটা ডালের সাথে মিশিয়ে এবার আবার আমি খুব ভালো করে ফোটাবো। হাই ফ্লেমে ডাল ফোটালে ডালে কিন্তু স্বাদ খুব ভালো হয়। এইবার আমি দিয়ে দেব সামান্য আদা। আমি এটা দেখো গ্রেট করে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আদা বাটাও এখানে দিতে পারো। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দেব ওই যে তেঁতুলটা গুলে রেখেছিলাম, সেই তেঁতুল গোলাটা দিয়ে দেব। এতে কিন্তু আমার ডালটা কখনোই গলে যাবে না, বেশ গোটা গোটা থাকবে, আর এতে ডালের স্বাদটাও টক ঝাল মিষ্টি দারুণ হবে। এবার আমি খুব হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার ডালটা রেডি হয়ে যাবে। ছোলার ডাল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, যা আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখে এবং এনার্জি দেয়। এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের হার্টকে এবং শরীরের নানা অর্গানকে সতেজ এবং সজীব রাখে। এবার আমি কিছুটা কাজু আর কিশমিশ ছড়িয়ে আর ভাজা মশলা ছড়িয়ে পরিবেশন করব। চাইলে কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো ইউজ করা যায়।